أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত শিক্ষার্থী দর্শক শ্রোতা ভাই বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় শিক্ষার্থী দর্শক শ্রোতা ভাই বোনরা আমরা শুরু করতে যাচ্ছি আমাদের নিয়মিত বয়স্কদের কোরআন শিক্ষার অনুষ্ঠান তালিমুল কোরআন আমরা জজমের মাস হরফের বৃদ্ধি দুইটি পর্ব শেষ করেছি ৫৬ এবং ৫৭ আজকে ৫৮ নম্বর পর্বে আমরা হরকত হরফের উপর দিয়ে জজমের মাস শেষ করতে চাচ্ছি আমি এখন বাকি হরফগুলো লিখব লেখার পর আপনারা সুন্দর করে সাদের নাম বলবেন কত পর্ব আমরা জোয়া পর্যন্ত পৌঁছেছিলাম আজকে আইন থেকে আমরা শুরু করব আমার লেখার পর আপনারা এক জোড়া হরফের নাম সবাই একসাথে সুন্দর করে বলবেন আলিফ আইন আলিফ আইন আলিফ আইন আলিফ আইন ألف غين ألف غين ألف فا ألف فا ألف فا ألف كاف ألف ألف كاف ألف كاف ألف لام ألف ألف لام ألف لام ألف ميم ألف ميم ألف ميم ألف نون ألف نون ألف نون ألف واو ألف واو ألف واو ألف عين ألف عين ألف عين ألف غين ألف غين ألف غين ألف فا ألف فا ألف فا ألف كاف ألف كاف ألف كاف ألف لام ألف لام ألف لام ألف ميم ألف ميم ألف ميم ألف نون ألف نون ألف نون ألف واو ألف واو ألف واو লেখা হয়েছে জি হ্যাঁ এবার আমি জজম লিখবো হরফ হরফে সবাই সুন্দর করে নাম বলবেন একসাথে জজমের জজম 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 আমি বলবো আপনারা লেখুন সুন্দর করে হরফের উপরে জজম লিখবেন জজম 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 লেখা হয়েছে জি এবার আলিফের মধ্যে লিখবো হারকাত জবরজের আপনারা একসাথে নাম বলেন জবরজের পেশ 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 আমি বলবো হারকাতের নাম আপনারা আলিফের মধ্যে হারকাত লিখবেন জবরজের পেশ 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 লেখা হয়েছে জি হ্যাঁ সিলেট দেখান বেশ মাশা আল্লাহ খুব সুন্দর হয়েছে স্লেট টেবিলের উপর হাত লেখার নিচে নজর বোর্ড নজরকে সুন্দর করুন
আমরা বলছিলাম যজমালা আরব তাহার ডান দিকের হরকতের সহিত মিলাইয়া কয়বার পড়া যায়, যজমালা আরব তাহার ডান দিকের হরকতের সহিত মিলাইয়া একবার পড়া যায়, যজমের আওয়াজ কাটা হইয়া কোন দিকে যায়, যজমের আওয়াজ কাটা হইয়া নিচের দিকে যায়, আরবি কয়টি হরফের মাঝে, আরবি 23টি হরফের মাঝে, পাঁচটি হরফের মাঝে কি হয়, পাঁচটি হরফের মাঝে বিপরীত হয়, ওই পাঁচটি হরফকে কিসের হরফ বলে, ওই পাঁচটি হরফকে কলকলা হরফ বলে, কলকলার পাঁচটি হরফ বাদ দিয়া বাকি সবগুলি হরফের মধ্যে যজম আওয়াজ কাটা হইয়া নিচের দিকে যায়, অর্থাৎ বদ্ধ অক্ষরে বাংলা বদ্ধ অক্ষরের মতো উচ্চারণ হবে। বলুন আমার সাথে এখন, হামসা আইন জবর আ, হামজা আইন জবর আ, হামসা আইন জের ই, হামজা আইন জের ই, হামসা আইন পেশ ও, হামজা আইন পেশ ও, আমি হাত রাখলে বানান করে বলতে পারবে, বলুন সবাই একসাথে, সামনে দেখুন, হামজা ওয়াইন জবর আও, হামজা ওয়াইন জবর আও, হামজা ওয়াইন জের ইউ, হামজা ওয়াইন জের ইউ, হামজা ওয়াইন পেশ ও, হামজা ওয়াইন পেশ ও, আও ইউ 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 ও, ওয়াইন হলকের শেষ হইতে মোটা আওয়াজে, তবে আওয়াজ যজম হওয়ার কারণে এখানে আটকেই দিতে হবে, কলকলার মতো যেন না হয়, গোয়েন কলকলার হরফ নয়, লাফাইয়া যেন না উঠে, আমি হাত রাখলে বলতে পারবে, জি হ্যাঁ, বলুন সবাই একসাথে, হামজা গোয়েন জবর আও, হামজা গোয়েন জের ইক, হামজা গোয়েন পেশ ও, আগ ইক ও, আগ ইক ও, আগ ইক ও, সামনে হামজা ফা জবর আফ, হামজা ফা জবর আফ, হামজা ফাজের ইফ, হামজা ফাজের ইফ, হামজা ফা পেশ উফ, হামজা ফা পেশ উফ, আফ ইফ 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 উফ, ফা দুই নিচের ঠোঁটের ফ্যাট সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া মাঝখান দিয়ে বাতাস বের হয়ে যাবে, আমি হাত আইলে বলতে পারবে, জি হ্যাঁ, বলুন আরেকবার, হামজা ফা জবর আফ, হামজা ফা জের ইফ, হামজা ফা পেশ উফ, আফ ইফ উফ, আফ ইফ উফ, আফ ইফ উফ, বেশ সামনে হামজা কাফ জবর আক, হামজা কাফ জবর আক, হামজা কাফ জের ইক, হামজা কাফ জের ইক, হামজা কা পেশ উক, হামজা কা পেশ উক, আক ইক 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 উক, আমি হাত আইলে বলতে পারবে, জি হ্যাঁ, বলুন সবাই একসাথে, হামজা কাফ জবর আক, হামজা কাফ জের ইক, হামজা কা পেশ উক, আক ইক উক, আক ইক উক, আক ইক উক, সামনে নজর স্লেট হ্যাজে, হামজা কাফ জবর আক, হামজা কাফ জের ইক, হামজা কাফ পেশ উক, আক ইক উক, আক ইক উক, আক ইক উক, বেশ সামনে লাম, হামজা লাম জবর আল, হামজা লাম জবর আল, হামজা লাম জের ইল, হামজা লাম জের ইল, হামজা লাম পেশ উল, হামজা লাম পেশ উল, আল ইল উল, আল ইল উল, আল ইল উল, আল ইল উল, লামের মধ্যে খুব সতর্কতার সহিত করতে হবে, লাম চিকন করে বলতে হয়, এই জন্য যেন আলে ইলে লাম যজম মধ্যে কোনো রকম যেন বাড়ি না খাইয়া হরকাতের আভাস না আসে, এদিকে সতর্ক থাকতে হবে আমাদেরকে, আমি হাত রাখলে বানান করে বলতে পারবে, বলুন সবাই একসাথে, হামজা লাম জবর আল, হামজা লাম জের ইল, হামজা লাম পেশ উল, আল ইল উল, আল ইল উল, আল ইল উল, নাদাস লেট হাজে, হামজা লাম জবর আল, হামজা লাম জের ইল, হামজা লাম পেশ উল, আল ইল উল, আল ইল উল, আল ইল উল, আল ইল উল, বেশ
সামনের লব্দ দেখুন মিম হামজা মিম জবর আম হামজা মিম জবর আম হামজা মিম জের ইম হামজা মিম জের ইম হামজা মিম পেশ উম হামজা মিম পেশ উম আম ইম 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 উম মিম দুই ঠোঁটের শুকনো জায়গা হইতে জমা জমা উচ্চারণের জন্য মিম একদম দুই ঠোঁট শুকনো জায়গা লেগে থাকবে আওয়াজের মধ্যে যতমার আওয়াজের মধ্যে মিম দুই ঠোঁটের শুকনো জায়গা লেগে থাকবে আমি হাত রাখলে বলতে পারবেন জি হ্যাঁ বলুন সবাই একসাথে হামজা মিম জবর আম হামজা মিম জের ইম হামজা মিম পেশ উম আম ইম উম আম ইম উম আম ইম উম নজর স্লেট দেখে দেখে হ্যাঁ যে হামজা মিম জবর আম হামজা মিম জের ইম হামজা মিম পেশ উম মতন আম ইম উম আম ইম উম আম ইম উম সামনে দেখুন হামজা নুন জবর আন হামজা নুন জবর আন হামজা নুন জের ইন হামজা নুন জের ইন হামজা নুন পেশ উন হামজা নুন পেশ উন আন ইন উন আন ইন উন আন ইন উন আন ইন উন হামজা ওয়াও জবর আও হামজা ওয়াও জবর আও হামজা ওয়াও জের ইউ হামজা ওয়াও জের ইউ হামজা ওয়াও পেশ উ হামজা ওয়াও পেশ উ আও ইউ উ আও ইউ উ আও ইউ উ আও ইউ উ পেশের বাম পাশে যতমালা ওয়াও আমরা বলছিলাম মদের হরফ কিসের হরফ মদের হরফ তাই এখানে একালিপ টেনে বলতে হবে কয়ালিপ টেনে বলতে হবে একালিপ বলুন তো বানান করি হামজা ওয়াও জবর আও হামজা ওয়াও জের ইউ হামজা ওয়াও পেশ উ দর্শক শ্রোতা ভাই বোনরা আমরা যজমের মাস হরফের উপর দিয়ে এখানে শেষ করলাম আগামী দিন ইনশাল্লাহ আমরা যজমের মাস লাফজের উপর দিয়ে করবো আগামী দিনের ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ